মর্নিং, আমরা টুমলিং থেকে এখনই বেরোলাম। টুমলিং থেকে সবাই যাত্রা শুরু হলো, সবার সামনে গাইড, তারপর এক এক করে সবাই চড়ছে, আমরাও চললাম। আমাদের আজকের উদ্দেশ্য কালীপুকুরি। কালীপুকুরি টুমলিং থেকে গাইডের কথা মতো 14 কিলোমিটার। দেখা যাক, রাস্তায় যেতে যেতে আরও ভিডিও হবে। এই হচ্ছে ট্রেকিংয়ের রাস্তা। পেছন থেকে আর একবার টুমলিংকে বিদায় জানাই। জিডিএ কনসা পুলে রডোডেন্ডন, হ্যাঁ না, কি বল, ঘন্টার মধ্যে ম্যাগনোলিয়া ও এসএসবি ক্যাম্প হ্যাঁ দা দেখ রে বো ছোটা বালা খুব সুন্দর। ওই উপরে উপরে একটা ইয়ে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ভারত আর নেপাল সীমান্ত। ওটাও ছোট্ট মতো দেখা যাচ্ছে, এখান থেকে চোখে বড় দেখা যাবে, ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে। ওটা হচ্ছে ইন্ডিয়া আর নেপালের সীমানা। আমরা টুমলিংটা ছাড়ছি, টুমলিং ছেড়ে দিলাম। এখান থেকে ফালুর 39, সান্দাকফু 18, গরিবাস 07, আমরা সেদিকেই যাচ্ছি। দিস প্লেস জাস্ট অ্যামেজিং। উপরটা নেপাল, আমরা রাস্তায় ইন্ডিয়াতে হাঁটছি, গ্রাসল্যান্ড। আমরা ধীরে ধীরে সিঙ্গালেলা ফরেস্টে ঢুকে গেলাম, আস্তে আস্তে ঢুকছি। আমাদের চান্সেস আছে ওয়াইল্ড লাইফ কিছু পাওয়ার, দেখা যাক পাবো কি পাবো না। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। আমরা নিচে দিয়ে ট্রেকিং রুট দিয়ে যাচ্ছি, উপরে দেখা নিয়ে যাচ্ছে না, উপরে আর্মি, ইন্ডিয়ান আর্মি উপর দিয়ে যাচ্ছে। আজকে নেপালে ইলেকশন আছে, আমরা নেপাল সাইড দিয়ে যাওয়ার পারমিশন পাইনি। আমরা যাচ্ছি নিচে দিয়ে, ইন্ডিয়া সাইড দিয়ে যাচ্ছি, আর নেপাল সাইডের বর্ডার দিয়ে আর্মিরা যাচ্ছে। অলমোস্ট আমাদেরই কভার করছে মনে হচ্ছে এরকমভাবে। উপরে আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। আমরা সিঙ্গালের ন্যাশনাল ফরেস্টের ভেতর ঢুকে গেছি, এখান থেকে দেখানো হচ্ছে না। ওপরে আমাদের ইন্ডিয়ান আর্মিরা আছেন, এত হাই অ্যাল্টিটিউডে তারা কী করে থাকেন বুঝতে পারছি না, বাট তাদেরকে স্যালুট। সামনে ইন্ডিয়ান আর্মি হেঁটে চলে যাচ্ছে আমাদের আগে, দূর থেকে দেখাচ্ছি, ভিডিও সামনে করা এলাও নেই। আমরা নিচে দিয়ে হাঁটছি, ইন্ডিয়ান আর্মি আমাদের আগে হাঁটছে, দেখাই যাচ্ছে একদম বর্ডার সাইড দিয়ে। আমরা ইন্ডিয়া সাইড দিয়ে যাচ্ছি, ওরা বর্ডার দিয়ে যাচ্ছে, ওদিকে নেপাল আছে, নেপাল সাইড। আমি যেটা বলেছিলাম আর্মিদের সঙ্গে দেখা হয়েই গেল। এক বাঙালি স্যারও আছে আমাদের জিগে, উনি বনগাঁও চেনেন। আপনি বনগাঁও চেনেন? লাভলি, ওকে ওকে। আমার ডিউটি বারাসাতে, আমি আমারও বারাসাতেই জব, আমি স্কুলে বারাসাত দেগঙ্গা, দেগঙ্গাতে আমি। হ্যাঁ 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 হ্যাঁ। দারুণ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা 6 জন যাচ্ছি, আমাদের সঙ্গে একজন গার্ড রয়েছে, আমাদের সঙ্গে 4টি ইন্ডিয়ান আর্মি যাচ্ছে। এটাই আসলে ট্রেকিংয়ের মজা। এটা কোনো ট্রেকার কোনো দিন পেয়েছে কি না জানি না, 4টি ইন্ডিয়ান আর্মি আমাদের সঙ্গে আজকে কালীপুকুরি পর্যন্ত যাবে টুমলিং থেকে। এটা জাস্ট অসাধারণ ভাবা যাচ্ছে না। তার মধ্যে একজন বাঙালি আছে আমার সঙ্গে কথা বললো, তার আমার এলাকা বনগাঁতে তার পোস্টিং ছিল, তিনি বারাসাতে পোস্টিং ছিলেন। জাস্ট গল্প করতে করতে চলে যাচ্ছে, ভাবা যাচ্ছে না। আপনি
सर आप कुछ बोलिए उसके बारे में। ये तो अच्छा एयरफिट आदमी है। मोटापा शरीर में है। ना ना ठीक है ठीक है यार, इतना जरूरी है, दूसरे को देख के डरना चाहिए थोड़ा। যাচ্ছি আমরা, আমাদের ভিডিওয়ে কাঁচা জঙ্গলের রাস্তা থাকবে, ট্রেকিং থাকবে, কিছু ভালোবাসার মানুষ থাকবে, যেমন আর্মি স্যাররা ছিল। ওকে ওকে সব সহে লেঙ্গে, চলো 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 তিতান চলো। ওমেন পাওয়ার, ওয়াও স্যার লোক আরে চলো। Nice trekking route. Aye, aye, aye. Oh. Knee cap tie isko poses. Niche rhododendron pore ache. একদম ফুলের রাস্তায়, কত সুন্দর লাগছে ফুলের রাস্তায়, কিছু ফুল ফুটেও আছে। এই গাছটা ও রডোডেন্ড্রন, গাছটায় পুরো ফুটে রয়েছে, নিচে দারুণ ফুল বিছানো রাস্তা। চলো গার্লস চলো, ঠিক আছে তোমরাই শক্তি, দেশের বল, ভারত মাতা কি জয়। হ্যাঁ সব একবার বলো, ভারত মাতা কি, ইন্ডিয়ান আর্মি কি। চলো চলো সামনে, চলো আয় 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 আয়। হ্যাঁ আমি দাঁড়াচ্ছি, আয় আমি তোকে নিয়েই যাবো। আমরা এখানটা একটু জাস্ট একটা ব্রেক নিলাম, একটা সুন্দর পাথর জাস্ট ঝুলে আছে তার উপরে আমরা বসে আছি। সেলফি চলছে, একটু বসা বসেছে সবাই, রডোডেন্ড্রন ফুলের মাঝে আমরা বসে আছি, চারিদিকে ফুলগুলো ফুটে আছে। পুরো রডোডেন্ড্রনের জঙ্গল, এটা যা দেখছি এটা কম কি দেখছি, কিছু জন্তু জানোয়ার দেখা। জন্তু জানোয়ার দেখ, পাখি দেখো, কটা বাজে, আমরা 8:30-9:15 বেরোলাম না। নিচে হার্টবিট নিজে শুনতে পাচ্ছি, আর ওই নিচে ছোট ছোট
চারিদিকে শুধু রডোডেনড্রনের জঙ্গল আর গ্রাসল্যান্ড। ওয়াও, কলকাতার মানুষ এখন 40 ডিগ্রিতে হাঁপসাচ্ছে আর আমরা এখন 18 ডিগ্রিতে আছি। দুটোই পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের খবর অনেকেই রাখে না, অনেকেই জানেই না এই পশ্চিমবঙ্গ যুগ যুগ ধরে এইভাবেই পড়ে আছে ভার্জিন হিসাবে, কেউ এক্সপ্লোরার করার নেই। এখানে ভোট ব্যাংক নেই, এখানে শুধু আছে রডোডেনড্রনের বাগান, তার উপরে গাছটা এমনভাবে রয়েছে, বেদি সাজানো রয়েছে, ছোট ছোট ফুল ফুটে আছে, হাওয়ায় দুলছে। এই নেপালের একটা গ্রাম দেখা যাচ্ছে, ওই যে নেপালের রাস্তা দেখা যাচ্ছে, ওই দিয়ে ওই চলে গেল নেপালের ছোটো 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 গ্রাম। দারুণ। লিটুমডিং থেকে গৌরীবাসের দিকে যাচ্ছি, রাস্তাটা ডাউন, ম্যাক্সিমাম জায়গায় ডাউন। চারিধারে কচি বাঁশের ঝাড়, মাঝখান দিয়ে রাস্তা। এটা হচ্ছে রেডপান্ডার আদর্শ স্থান। অল্প শুভশূন্য হলে হয়তো এক পলক দেখা যেতে পারে, বিভিন্ন পাখি আওয়াজ।
অ্যাকচুয়ালি বেশি কথা বলতে ইচ্ছা করছে না, ওয়াইল্ড লাইফ যদি পাওয়া যায় সেটা নিয়ে বেশি কথা বলতে ইচ্ছা করছে না। টেল মি সামথিং, আমরা এখন নিচে বৈরীবাসের দিকে নামছি, রাস্তা ট্রেকিং রুট অনেকটাই খারাপ, কারণ যেহেতু মানুষ যাওয়া আসা করে না, জঙ্গলের মধ্যে কিছু রাস্তা দেখে দেখে নামতে হচ্ছে, বেশি কথা বলা যাচ্ছে না, নিঃশ্বাসের সমস্যা হচ্ছে, ওয়াইল্ড লাইফ দেখার চান্স আছে কথা বলছি। বিশেষ করে কথা না বলার আর একটা কারণ, ওয়াইল্ড লাইফ দেখার একটা চান্স আছে এখানে, সে কারণে আমরা কেউ বেশি কথা বলছি না, চুপচাপ খাচ্ছি, যদি কিছু পাই দেখা যাবে। তবে অসাধারণ একটা অনুভূতি, কিন্তু পাহাড়ের মাঝখানে শুধু আমরা কয়েকজন, আর কেউ নেই। ওকে, আগে যেতে যেতে আরও অনেক ভালো জায়গার ভিডিও হবে, সেটাও দেখানো। সব কিছু ভালোর মধ্যেও কিছু খারাপ আছে, আর আমরা বাঙালি তো খারাপ তো থাকবেই। দেখুন বাঙালি দেখুন কী করেছে, নিশ্চয়ই কোনো বাঙালিরই কাজ। এই দেখুন এত সুন্দর জায়গার মধ্যে দুটো বোতল গুজে রেখে চলে গেছে, ঠিক আছে। এই দেখুন দুটো লিমকার বোতল, কোনো কাপড় এসেছিলো বা কিছু গুজে দিয়ে চলে গেছে। দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন, ঠিক আছে, আমরা নিচে নিয়ে যাচ্ছি, আমরা ফেলে দেবো। তা কিছু বলার নেই, যারা আসবেন ভালোবাসতে পারলে আসবেন। এইভাবে লিমকা তো ঘরে বসেও খাওয়া যায়, আমাদের প্রতিজন সবার বাড়িতে টিভি ফ্রিজ সব আছে, ওখানে বসেই তো লিমকা খাওয়া যায়, সব কিছু আনন্দ করা যায়। এখানে লিমকা খেয়ে এখানে গুজে রাখার তো কিছু মানে নেই, গুজে রাখার তো অনেক জায়গা আছে, হ্যাঁ গুজে রাখার অনেক জায়গা আছে, সেই সব জায়গায় তো গুজে রাখা যায়, ব্যাগের আশেপাশে এখানে ওখানে গোজার জায়গা আছে। দয়া করে কারা গুজেছেন যদি কোনো দিন এই ভিডিও তারা দেখেন, তারা বুঝতে পারবেন যে আমরা গুজেছিলাম, তাদের উদ্দেশ্যেই বললাম। দয়া করে পাহাড়টাকে নোংরা করবেন না, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, পাহাড়টাকে অন্তত নোংরা করবেন না আপনারা। বোতল প্লাস্টিক ব্যাগে করে নিয়ে যান, সাথে নিচে ফেলে দিন, নিচে ডাস্টবিন আছে প্রচুর, পাহাড়ের নিচে গ্রামে ডাস্টবিন আছে, সেখানে ফেলুন। কেন পাহাড়টা নোংরা করছেন, কেন জীবজন্তুদেরকে ডিস্টার্ব করছেন আপনারা? পাহাড়ের মানুষ পাহাড় নোংরা করে না, পাহাড় নোংরা করে 95% বাঙালি, একদম আমরা বাঙালি তো 95% বাঙালি পাহাড় নোংরা করে, পাহাড়টা নোংরা করে। দয়া করে পাহাড় নোংরা করবেন না, আপনাদের কাছে করজোড়ে স্বনির্বন্ধে অনুরোধ, আপনারা ব্যাগে রাখ, আমার ব্যাগে ঢুকিয়ে দে, পাহাড় নোংরা করবেন। এই যে বোতল দুটো এখানে ফেলে গেছেন, কোনো ওয়াইল্ডের যদি খেয়ে নেয় চিবিয়ে নেয় তাহলে তো তাদের পেটে গেলে তো তারা মারা যেতে পারে না, তাদের সমস্যা হতে পারে। ওকে ঠিক আছে, ব্যাগে ব্যাগে পুরো নাও, তাদের হয়ে আমরা কাজ করে নিলাম, ঠিক আছে, তাদের হয়ে আমরা করে নিলাম, ঠিক আছে। এটা এটা কেউ আবার ভেবে নেবেন না, ওখানে আমরা বোতল গুজে আবার লাইভ ফুটেজ খাচ্ছি, এটাও যেন আবার ভেবে নেবেন না। আমরা যদি কেউ ভাবেন তাতে আমাদের কোনো আপত্তি নেই, ঠিক আছে, সত্যিটা সত্যিই বলেছি, হ্যাঁ আমাদের গা চলবে না। ওকে, আমাদের চলার পথে সুন্দর গাছ, আহ কি সুন্দর একটা ফুল, দারুণ ছিলানি গাছ, কেন ছিড়বো কেন, যার সৌন্দর্য যে জায়গা থাকে সেখানে থাকতে হবে। আমরা গৈরীবাস চলে এসেছি, ওই নিচে দেখা যাচ্ছে গৈরীবাস, কিন্তু সরি ভাই বৃষ্টি পড়ে গেছে, খুব বৃষ্টি আসছে। এই যে গৈরীবাস এসে গেছে, সবাই নামছে, বৃষ্টিতে পা স্কিড না করে। এই গৈরীবাস পর্যন্ত আমরা চলে এসেছি, ভালো ভিডিও হবে না, কেন খুব বৃষ্টি নামছে, আমাদের বৃষ্টির আগে রুমে পৌঁছাতে হবে। ওয়াও পাহাড়ে বৃষ্টিও পেয়ে গেলাম, যা 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 যা, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টির জন্য রেডি হচ্ছি আমরা সব, 550 টাকা,
ভাই আছে হচ্ছে একটু কাঁথা প্রচন্ড ব্যথা পাও ব্যথা তার সাথে সব থেকে বেশি ব্যথা কাঁধ আর ফিরে উঠছি না বৃষ্টি পড়ছে বাইরে চা খেলাম এখানে বসে একটু রেস্ট করে ঘুমলে আবার বেরোবো প্রচুর খাবার অপশান আছে এখানে একটু দাম বেশি যাই হোক লোকাল ওয়াইন আছে বাইরে বৃষ্টি চলছে ওদিকে ওদিকে SSB ক্যাম্প ভিডিও করা অ্যালাউ নেই কি জিনিস সবুজ একটা আমার একটা প্লাস্টিক দিয়েছিলে আমি ব্যাগে গুজে রেখেছি কিছু ফেলে রেখে আসেন তো আছে আমার ব্যাগে ঢুকে আছে দোকানও আছে প্রচুর বৃষ্টি হচ্ছে গরিব আছে সন্ধ্যাপুর থেকে চলে যাচ্ছে গাড়িতে আপ গৈরি বাসে বৃষ্টি এদিকে ট্রেকার শার্ট এদিকে ট্রেকার শার্ট আপনারা বুকিং করতে পারেন কী করে করতে হয় আমি জানি না আমি নিজেই কোনো দিন করিনি আপনারা করে নেবেন এখন থেকে গৈরিবাসে রয়েছি গৈরিবাসে আসার পরের থেকেই বৃষ্টি আমাদের পথ ছাড়ছে না শীতে কাঁপছি হাড় কাঁপানো ঠান্ডায় প্রচণ্ড বৃষ্টি তার মধ্যে ছোট্ট ছোট্ট ফুল আহ হা হা দারুণ হয়ে যায় কাঁপছি কিন্তু প্রচণ্ড হাওয়া চলছে বৃষ্টি হয়ে যাচ্ছে ঢুকে যাচ্ছি রাস্তা